গতকাল থেকে সৌদি আরব তাদের আউটবাউন্ড ফ্লাইট চালু করে দিয়েছে। মানে হচ্ছে যে সকল ব্যক্তি বর্তমানে সৌদি আরবে আছেন তারা তাদের দেশে ফিরে যেতে পারবে। এই বিষয়টি নিয়েই থাকছে একটি বিস্তারিত তথ্য। বহির্বিশ্বে করোনা মহামারী হঠাৎ করে বেড়ে গেছে, করোনার একটি নতুন রূপ নতুন করে ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। যুক্তরাজ্য থেকে সর্বপ্রথম নতুন করোনা ভাইরাসের প্রকোপটি শুরু হয়েছে। এই খবর শোনার পরপরই গত 21 ডিসেম্বর সৌদি আরবের সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। তখন সৌদি আরব সূত্র থেকে জানা গিয়েছিল এক সপ্তাহের জন্য তারা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। সেখানে আরও বলা হয়েছিল ভবিষ্যতে এটা আরও বাড়ানো হতে পারে। এরপর এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর গত 28 ডিসেম্বর পুনরায় আবার পেছানো হয় সৌদি আরবের সকল আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল। তবে ওই সময় রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয় দেশটির কর্তৃপক্ষ ব্যক্তিকর্মীর ক্ষেত্রে ফ্লাইটের অনুমোদন দেবে। এদিকে সৌদি আরবের প্রেস এজেন্সি জানান বর্তমানে সৌদি আরবের অবস্থানরত বিদেশি নাগরিকদের দেশ থেকে ত্যাগ করার অনুমতি দেওয়া হবে, এছাড়া কার্গো চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। এদিকে গতকাল থেকে সৌদি আরব তাদের আউটবাউন্ড ফ্লাইট চালু করে দিয়েছে। মানে যে সকল ব্যক্তি বর্তমানে সৌদি আরবে আছেন তারা তাদের দেশে ফিরে যেতে পারবেন, কিন্তু যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে জানা গেছে 4 জানুয়ারি থেকে 8 জানুয়ারির মধ্যে সকল ফ্লাইট স্বাভাবিক করবে সৌদি আরব। সৌদি আরবের কর্মকর্তারা বলছেন আমরা আশা করতে পারি আগামী সপ্তাহে সৌদি আরবের যাত্রীরা পুনরায় আগের মতো চলাচল করতে পারবে।